তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা কম্পিটিশন। যদি বাংলা বক্স ভার্সেস জেবিএল ভার্সেস আরসিএফ তিনটা সেট মিলে যদি একটা কম্পিটিশন হয় তাহলে কেমন হবে? এটা খুবই একটা মজার ঘটনা, ঠিক আছে? এইসব সেট তো মানে তিনোটা মিলে একটা কম্পিটিশন হয়তো কোনো জায়গাতে হয়, আবার কোনো জায়গাতে নাও হতে পারে। তো যদি হয় তাহলে এখানে কে জিতবে সেটাই অনেকের প্রশ্ন উঠে। কে জিতবে এখানে? যার সব থেকে বেশি এক্সপিরিয়েন্স থাকবে সেই জিততে পারবে। তিনোটা সেটের মধ্যে কম্পিটিশন কখন হয়? যখন সমান সমানে সেট থাকে তখন কম্পিটিশন হয়। আপনি কি এমপ্লিফায়ার দিয়ে ব্যবহার করছেন সেটা আপনার কেউ দেখছে না, ঠিক আছে? আপনার কত স্পিকার আছে, তার কত স্পিকার আছে, তার কত স্পিকার আছে সেটাই দেখবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কম্পিটিশন হয়। কিন্তু আপনার ধরুন 4টা স্পিকার, তার আছে 10টা স্পিকার, সেক্ষেত্রে কি কম্পিটিশন হয়? সেক্ষেত্রে কম্পিটিশন হবে না। তো যদি সেই রকম সেম সেট আপ নিয়ে কেউ কম্পিটিশন করে তাহলে যার সব থেকে বেশি এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স থাকবে সেই সেইখানে জিততে পারবে। বুঝতে পেরেছো? এখন আরসিএফ ভার্সেস জেবিএল ভার্সেস কি বলো বাংলা বক্স, তো তার যদি ক্যাবিনেটের কথা বলি, ক্যাবিনেটের কথা বললে দেখুন বাংলা বক্সের ক্যাবিনেটটা হচ্ছে প্রায় 40, উপরে র্যাক ট্যাক টিউটার মিটার কিছু থাকবে না, এটা চং দিয়ে মানে যে সেটের সঙ্গে যেটা মানায় সেটাই ওরা ব্যবহার করেন, ঠিক আছে? তো এখন জেবিএলের সাথে যদি আমরা কথা বলি, জেবিএলের সাথে কী ব্যবহার করা হয়? জেবিএলের সাথে চং অ্যান্ড র্যাক দুটোই কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? আপনারা চংও ব্যবহার করতে পারেন এবং র্যাকও ব্যবহার করতে পারেন, সেটা আপনার পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? যদি আরসিএফের কথা বলি, আরসিএফের ক্ষেত্রে দেখুন, আরসিএফের ক্ষেত্রে র্যাকটাই সব থেকে বেশি ব্যবহার করা হয়। এবার কেউ কেউ র্যাকের ভিতরে 60 ইউনিট চং ভরে দেয়, ঠিক আছে? সেটা তাদের নিজের কাছে করা, ঠিক আছে? সেটা নিয়ে আমি বেশি কথা বাড়াতে চাই না। কারণ ক্যাবিনেটের কথা যদি আমি বলি, ক্যাবিনেটের ক্ষেত্রে আরসিএফ ক্যাবিনেটটা কীরকম হয় বলুন তো? একটা কোম্পানি দিয়ে তৈরি হয়, আর একটা যেটা তো রাস্তার দিকে গাড়ি প্রচুর যাচ্ছে তো ভালো লাগছে, কেউ কিছু মনে করবে না। তো যদি ধরুন আরসিএফ ক্যাবিনেটে দুরকম হয়, ঠিক আছে? একটা আরসিএফ টেড়ো করে স্পিকার থাকে, আর একটা আরসিএফ সোজা করে, যেটা কোম্পানির ক্যাবিনেট। তো সেটা জেবিএল মডেলেরই, ঠিক আছে? তার নামটা আরসিএফ, তার মডেলটা, ঠিক আছে? তো আরসিএফ ক্যাবিনেটটা সাধারণত দুরকম হয়, তোমরা এটা বুঝতে পারলে। তো টেড়ো করে যে স্পিকারটা আর যেটা সোজা করে স্পিকার, এই দুটো স্পিকারের মধ্যে এখন পার্থক্য কী? দুটোর মধ্যে কীরকম বাজবে, কোনটা ভালো বাজবে? দেখুন এখানে দুটো ক্যাবিনেটকেই আমি ভালো বলে রিকমেন্ড করব, কেননা দুটো ক্যাবিনেটেই ভালো। যেটা সোজা স্পিকার থাকে সেটা সাউন্ডের ক্ষেত্রে সব থেকে ভালো হবে, পারফেক্ট সাউন্ড পাবে, সাউন্ড কোয়ালিটি ভালো পাবে এবং লং থ্রো হবে। আর যেটা টেড়ো করে স্পিকার থাকবে সেটা ওয়েট বিট, ভাইব্রেশন, ফুল ভাইব্রেশন, কাছে দাঁড়াতে পারবে না, এইরকম ভাইব্রেশন হয়, ঠিক আছে? তার ওয়েট বিট প্রচুর হয় টেড়ো করে, কিন্তু লং থ্রো অতটা হয় না। হয়তো দেখা গেল যে 1 থেকে 2 কিলোমিটার শোনা গেল, কিন্তু সোজা করে যে স্পিকারগুলো আছে জার্সিএফটাই, তো সেটাতে আপনার লং থ্রো অনেক হবে, ঠিক আছে? 2 থেকে 3 কিলোমিটারের বেশি যাবে। এখন জেবিএলের কথা বলি, জেবিএল তো তোমরা জানোই, জেবিএলের ডুয়েল বেস হয়, বেস ডুয়েল অবধি হয়, ট্রিপুল বেস অবধি এখনো পর্যন্ত বার করেনি কোম্পানি, ঠিক আছে? কিন্তু 15 ইঞ্চির ক্ষেত্রে আপনার জেবিএলের যে কী বলবো 60 অবধি আছে জেবিএল সেটটা। কিন্তু বাংলা বক্স, বাংলা বক্স তো এমনি কোনো ভালো মিস্ত্রির কাছে তৈরি করা হয়, আপনার যে কোনো মিস্ত্রির কাছে তৈরি করতে পারে। তো বাংলা বক্সটা অ্যাকচুয়ালি আপনারা 9, 12, 18 যত অবধি করতে পারেন বাংলা বক্স আপনার কাছে করা, ঠিক আছে? সেটা আপনি যেমন বলবেন তেমন করে দেবেন। তো কোম্পানির ক্যাবিনেট, কোম্পানির ক্যাবিনেট যে আরসিএফ মডেলটা আছে, আরসিএফ মডেলটা বলতে ডুয়েল বেসটা তোমরা বুঝতে পেরে গেছো, ঠিক আছে? সেই ডুয়েল বেসটার কথাই আমি এখন বলছি তোমাদের। তো ডুয়েল বেসটা কীরকম বাজবে, ডুয়েল বেস আর যদি মানে জেবিএলের মধ্যে যে ডুয়েল বেস দুটোর মধ্যে যদি পার্থক্য করা যায় তাহলে জেবিএলটা লং থ্রো বাড়বে, ঠিক আছে? লং থ্রো বেশি হবে, তোমার এখানে বাজছে 100 মিটার দূরেও তোমার বেস্টের ছাতিতে এসে বাজবে, ঠিক আছে? কিন্তু যদি আরসিএফটার কথা বলি, তোমার সামনাসামনি প্রায় 50 মিটার অবধি সব থেকে ভালো ভাইব্রেশন পাবে, এর দূরে একটু আস্তে আস্তে ভাইব্রেশন কমতে থাকে। তো আশা করি এখন ক্যাবিনেটের সম্বন্ধেও তোমরা সব কিছু বুঝে ফেলেছো, ঠিক আছে? তো এখন একটা মেন পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করব, কোনো সেট যদি হেরে যায়, ঠিক আছে, কম্পিটিশনের ক্ষেত্রে তাকে অপমান কখনো করবেন না, বা তাকে ছোটো বলে করবেন, ছোটো মনে করবেন না, ঠিক আছে? কারণ দেখুন আপনিও তো কোনো জায়গায় হয়তো জিততে পারো, প্রথম জায়গায় হারতে পারো। ধরুন সাপোজ তোমাদের উদাহরণ দিয়ে একটা কথা বুঝে দিচ্ছি, ঠিক আছে? ধরুন ফুটবল খেলা, ঠিক আছে, ফুটবল খেলার ক্ষেত্রে তোমরা জানো, ঠিক আছে, একটা টিম হারবে, একটা টিম জিতবে, প্রত্যেক খেলার ক্ষেত্রেই একটা টিম জিতবে, একটা টিম হারবে, সেক্ষেত্রেও কম্পিটিশনটাও, ঠিক আছে, একটা টিম জিতবে, অপর টিম হারবে। তো তা বলে হারবে বলে তাকে ছোটো কখনোই মনে করবেন না, ঠিক আছে? কারণ সে তো দেখুন একটা জায়গাতে ক্রিকেটে হারলো, দুটো জায়গাতে ক্রিকেটে হারলো, সে কি আর সবসময় হাতে থাকবে? তার একদিন না একদিন এক্সপিরিয়েন্স এইরকম হয়ে থাকে,
হয়ে থাকবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রেও তোমাদেরকে আমি বুঝিয়ে বললাম, যাই হোক তোমরা অনেক সেটকে আবার অপমান করছো, ঠিক আছে, বাংলা বক্স, আরসিএফ বা জেবিএল, তো এরকম অপমান করা তোমরা কাউকে কোনো সেটকে অপমান করবে না, ঠিক আছে? যে সেট যে জায়গাতে চলে সেটাই সবথেকে বেটার, ঠিক আছে, ভালো। তো কাউকে নিয়ে এরকম অপমান করবেন না, ঠিক আছে, তাতে ছোট হবে, ঠিক আছে, মানুষও ছোট হবে যারা ওই সেট ব্যবহার করছে, আর ওই সেটের নামটাও খারাপ হবে, বদনাম হবে, ঠিক আছে, এগুলো তোমরা করো না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সব সেটের নিয়ে। তো আর আমি বেশি কথা বলাতে চাই না, ঠিক আছে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে রাখুন, এরকম সাউন্ড অ্যান্ড কম্পিটিশনের সমস্ত রকম তোমাদের টিপসমূলক ভিডিও দিতে থাকবো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন।